বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জিএসএম বিআইএস বিন্দু বন্ধুরা, এই মুহূর্তে আমার একটি ফোন আছে, চাইনিজ ব্র্যান্ডের স্মার্টফোন বন্ধুরা, এটি হুয়াইয়ের একটি ফোন। তো এই ফোনটিতে আসলে নেটওয়ার্ক সমস্যা বন্ধুরা। আমরা সবসময় একটা কথা বলে থাকি যে কোনো সমস্যা নিয়ে আসলে কাস্টমার রিপোর্টটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ কাস্টমার রিপোর্ট নিলে কাজের ইনস্ট্রাকশনটা সুন্দর হবে, কাজ ভালো হবে। তো এই যে দেখতে পাচ্ছেন নো সার্ভিস, তো কাস্টমার বলতেছে কোনো কোনো জায়গায় নেট আসে, আবার কোথাও কোথাও আসে না। তো এই ইনস্ট্রাকশনটা ফলো করে আমরা এই কাজটা করার চেষ্টা করব, কাজটা করতে থাকব। তো কাজটার মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। তো যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, কারণ আমরা এই চ্যানেলে প্রত্যেক নিয়ত মোবাইলের হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক। আজকে ভিডিও প্রথমে আমরা ফোনটিকে প্রপারলি খুলে নিব। তো বন্ধুরা, সংক্ষিপ্ত সময়ের জন্য আমরা নাটগুলি আগে খুলে নিয়েছি, তো এই মুহূর্তে আমরা এগুলি খুলে নিব। নেওয়ার ফলে যে এই সমস্ত কাজগুলি আমরা যেভাবে মিটার ইনস্ট্রাকশন দেয় সেভাবে মিটার ইনস্ট্রাকশন ফলো করে কাজ করার চেষ্টা করবো। ফোনটা একটু ভাঙাচুরা, পুরোনো ফোন, তো ও সিম, সরি, সিমগুলো আমরা একটু বন্ধুরা, এটা হচ্ছে নেটওয়ার্ক ক্যান্টিনের জিএসএম লাইন, এই যে এখানে হচ্ছে নেটওয়ার্ক লাইন, তার এখানে হচ্ছে। তো প্রথমে আমরা মিটারে চলে যাব, মিটার দিয়ে দেখবো কন্টিনিউটি মোডে রেখে যে আসলে এখানে জিএসএম লাইনে লাইনটা আছে কিনা, যেহেতু কোথাও কোথাও নেটওয়ার্ক আসে। তো এই যে আমরা এখানে দেখি, এখানে দেখতে পাচ্ছি জিএসএম লাইনে লাইন নেই, বাকিগুলো লাইন আছে। তো আমরা এখানে দেখি নাই, এখানে দেখি লাইন নেই বন্ধুরা, এটা লাইনটা আউট হয়ে গেছে। তো আমরা খুঁজে বের করতে হবে এটা লাইনটা কোথা থেকে আউট হয়েছে। তো আমাদের এখান দিয়ে দেখতে পাচ্ছেন জিএসএম লাইনটা একটা তার মাধ্যমে এই অপোজিট সার্কিট এসেছে ফার্স্ট পিসিবিতে। তো আমরা এখানে এসে দেখি, আমাদের এখানেও কন্টিনিউটি নেই, লাইন নেই। আমরা যেহেতু জানি যে জিএসএম লাইন কন্টিনিউটি থাকবে ফুল, তো এখানেও নেই। তো এভাবে আমরা এটার ওয়েজ দেওয়া আছে যেভাবে নেটওয়ার্ক আইসি পর্যন্ত, ঠিক এভাবে সেমভাবে ফলো করে করে আমরা ওয়েজটা ফলো করব। কাজটা ফলো করতে পারলে আমাদের কাজটা সংক্ষিপ্ত সুন্দর হবে। তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক ওয়েজ দেওয়া আছে, এটা আইসি থেকে সরাসরি এসেছে। তো এখানে দেখি, তো এখানে আমাদের কন্টিনিউটি আছে, বাট অপোজিট সাইডে দেখি আমরা অপোজিট সাইডে কন্টিনিউটি নাই। তো আসলে আমাদের বিষয় হচ্ছে এই যে এখানে যে ডায়োডটা আছে, ডায়োডটা সমস্যা হয়ে গেছে। তো আমরা এখন এই মুহূর্তে ডায়োডটাকে শর্টিং করে দেবো, করে দেওয়ার মাধ্যমে আমাদের আশা করি কাজটা প্রপারলি হয়ে যাবে। আমরা জাম্পারিং ওয়ে নিলাম, তারপর আমরা এটাকে সলিড করব। আমাদের এই ছোটখাটো এটা রেজিস্টারের কারণে আমাদের এই লাইনগুলো আউট হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক বিভিন্ন ফল করে থাকে। তো এগুলি মাথায় রেখে সুন্দরভাবে কাজ বুঝে করতে পারলে আমাদের কাজ অনেক সুন্দর হবে। কাজের সিস্টেম ধারাবাহিকতা জানলে আমরা যে কোনো কাজ হোক না কেন, সেটা ছোট বড় আমরা সব কাজই করতে পারবো। আমরা জাম্পারিংটা করে নিলাম এই মুহূর্তে। এই মুহূর্তে আমরা আবার কেবলটা কানেক্ট দিয়ে দেখবো যে আমাদের জিএসএম এর যে মেন লাইনে লাইনটা গেছে অপোজিট সাইডে লাইন আসছে যায় কিনা। এবার আমরা দেখব আমাদের জিএসএম লাইনে, তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের জিএসএম লাইনে কন্টিনিউটি চলে এসেছে। এই মুহূর্তে আমরা ফোনটাকে আবার ফিটিং করে নেব। খুব কম সময়ে সংক্ষিপ্ততার মাধ্যমে আমরা তাড়াহুড়া করে কাজ করে আপনাদেরকে বড় বড় কাজগুলির মেসেজ দেওয়ার চেষ্টা করি বন্ধুরা।
এর মাঝেও কিছু লোক আমাদের নিয়ে সমালোচনা করে, তো আশা করি যারা ভিডিও দেখে কিছু উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট করে আপনার সুন্দর একটি মতামত জানাবেন, ভিডিও থেকে কিছু শিক্ষা অর্জন হয়েছে কিনা, কিছু শিখতে পেরেছেন কিনা। বন্ধুরা, আমরা ভিডিও বানাই আপনাদের কিছু দেওয়ার জন্য, যদি আপনারা সেখান থেকে কিছু না নিতে পারেন তাহলে আমাদের আফসোস থেকে যায়। তো যে সমস্ত বিষয়গুলো আপনারা বুঝবেন না আমাদেরকে কমেন্টে কমেন্ট করে জানাবেন, আমরা সেগুলি আপনাদেরকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো এই মুহূর্তে আমরা একটা সিম দিয়ে একটু চেকিং করে নেব। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোনটা অন হয়ে গেছে, এখন ইমার্জেন্সি অন নিতে কল অন নিতে আছে, তো একটু ওয়েট করবো যেহেতু ফোনটা অনেকক্ষণ অফ অবস্থায় ছিল আমাদের নেটওয়ার্কটু। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের নেটওয়ার্কটি চলে এসেছে প্রপারলি, আমাদের কাজটি কমপ্লিট। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে আপনার সুন্দর একটি মতামত জানাবেন, শেয়ার করে আপনার ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দিবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ আমরা এই প্রত্যেক নিয়ত এই চ্যানেলের মাধ্যমে মোবাইল হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জিএসএম টিভি অ্যান্ড জিএসএম টিভি অনার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।